ডায়াবেটিস এবং ভ্রমণ ভাবনা, কিভাবে নিজেকে গুছিয়ে নেবেন ভ্রমণে যাবার আগে। আসুন দর্শক মন্ডলী আমরা জেনে নিই, ডায়াবেটিস থাকলে জেনারেলি ভ্রমণের 6 সপ্তাহ আগে থেকে আমরা প্রিপারেশন নিতে বলি। এটি আপনাকেই নিতে হবে, আপনার ডাক্তারের পরামর্শে এটি করুন, হোমওয়ার্কটি আগে থেকেই করবেন। তারপর আমি একটু ওয়েবসাইটের অ্যাড্রেস দিই, সেখানে ডিটেল রয়েছে, সিডিসির একটি ওয়েবসাইট রয়েছে, আপনি গুগল করলে জানতে পারবেন। আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং আপনি লোকাল যেখানে যাচ্ছেন সেখানকার ডাক্তারের ইনফরমেশন আগে থেকে ক্যারি আপনি নিয়ে নিতে পারেন। আপনি যদি কোনো আত্মীয়ের বাসায় যাচ্ছেন সেখানে আপনার জিজ্ঞাসা করে রাখুন কাছাকাছি ডাক্তার বা হসপিটালের অ্যাড্রেস, অথবা এখন তো ইন্টারনেটের যুগ, আপনি আগে থেকে নিজে থেকেই কন্ট্যাক্ট করে যেতে পারেন যে আই কুড ভিজিট ইউ যদি মনে করেন। আপনি বাহিরে গেলে সাধারণত আমরা বলি রেস্টুরেন্টে খাওয়ার জন্য স্ট্রিট ভেন্ডার থেকে না খাওয়াই ভালো, কারণ রেস্টুরেন্টগুলোতে হয়তো খাবারের মেনুর সাথে আপনার ক্যালোরি চার্ট থাকতে পারে। আপনার ডাক্তারের সাথে কমপক্ষে 6 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিন, কথা বলে কিভাবে করবেন। আপনার ইন্স্যুরেন্স কোম্পানির সাথে কথা বলুন যে লোকাল কভারেজ কিরকম হবে, অথবা আপনি কি এক্সট্রা 3 সপ্তাহের জন্য ঔষধ বা ইনসুলিন নিতে পারবেন কিনা। এগুলো যদি সম্ভব হয় একটি ট্রাভেল ইন্স্যুরেন্স কিনুন, লোকাল হসপিটালের নাম্বারগুলোও নিয়ে নেবেন, লোকাল এম্বাসির ইনফরমেশনও সাথে রাখবেন, লোকাল পুলিশ প্রেসিডেন্টের ইনফরমেশনও সাথে রাখা উচিত এই সমস্ত ট্রাভেলের ক্ষেত্রে, সেটি বাংলাদেশ হোক সেটি বিদেশের যে কোনো জায়গায় হোক। এটি আপনার সেফটির জন্য প্রয়োজন।